ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته ودرك بون عن قلنا رانو بشيء الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد জি তাশাহুদে আঙ্গুল নাড়াতে হবে এ সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই কিন্তু কখন কতটুকু সময় বা কয়বার নাড়াতে হবে এ নিয়ে ইসলামিক স্কলারদের ভিতরে কয়েকটি মত রয়েছে কেউ বলেছেন লা বলার সময় কেউ বলেছেন ইল্লাল্লাহ বলার সময় এভাবে বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে তবে সকল বক্তব্যের পর্যালোচনায় যে কথাটি বলা যেতে পারে সেটা হচ্ছে আহ শেখ ওসাইমিন রহেমাহুল্লাহ তিনি

অতএব আপনি যে চারটি জায়গার কথা উল্লেখ করেছেন প্রত্যেকটি হচ্ছে দোয়ার জায়গা অতএব এখানে যেমন নাড়ানো যাবে ঠিক একইভাবে অন্য অন্য যে অবস্থা গুলো যাবে অর্থাৎ যেখানে যেখানে দোয়া রয়েছে সেখানে পুরা বৈঠকে শুরু থেকে আহ তাশাহুদের বৈঠকের শুরু থেকে একেবারে সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত নাড়ানো যেতে পারে এটাই হাদিসের যে বাহ্যিক ভাষ্য তার থেকে আমরা বুঝতে পারি আঙ্গুল নাড়াতে হবে এতে কোনো নেই কিন্তু এটাকে সুনির্দিষ্ট করতে গেলে যে এতবার তো সেক্ষেত্রে আমাদের দলিল থাকা জরুরি অথবা লা বলার সময় আহ আঙ্গুল নাড়াতে হবে অথবা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নাড়াতে হবে এই জাতীয় যে নির্দিষ্টকরণ আহ এইটার ক্ষেত্রে আসলে যথেষ্ট বা স্পষ্ট কোনো আহ বক্তব্য বা দলিল আমরা দেখি না সেই হিসাবে আমরা হাদিসের ভাষ্য থেকে যেটুকু পাই সেটা হচ্ছে যেখানে যেখানে দোয়া রয়েছে তা শাহুদের ভিতরে দরুদের ভিতরে সর্বশেষ দোয়া মাসুরের ভিতরে সে সমস্ত দোয়া পাঠের ক্ষেত্রে আমরা আহ শাহাদত আঙ্গুলি এটা নাড়াতে পারি আল্লাহ আলম বেসব ওসাল্লাম আলা না মহাম্মদ